नमस्कार बन्धुरा, केमन आछेन आपनारा? आमि रुमकि। आज निये चले एसेछि किछु लोमहर्षक घटना। ये घटनागुलि किन्तु आपनाराई आमाके पाठान। सो जारा भाबछो आमार संगे घटना शेयर करबे, कि करे करबे, करे दितेई पारो आमादेर ह्वाट्सएप नम्बरे। ह्वाट्सएप नम्बरटी हलो 8011006740, बा आमादेर जे मेल आईडी आछे कथाय गल्प @gmail.com, सेखाने बा आमादेर जे पेज आछे कथाय गल्प फेसबुक एंड इन्स्टाग्राम, सेखाने किन्तु तोमरा इनबक्स करतेई पारो। अनेके किन्तु इनबक्स करछो তোমরা। অ্যান্ড কথায় গল্পতে ফেসবুক পেজে কিন্তু আমি লেখা দিচ্ছি আমার, সেটা শুধু ভৌতিক নয়, নানা রকম বিষয়ে তোমরা ঘটনা পেয়ে যাবে। তো প্লিজ পেজটাকে লাইক অ্যান্ড ফলো করে রেখো। তো চলে যাই, চলো আজকে প্রথম ঘটনা। আজকে প্রথম ঘটনা হলো চেন্নাইয়ের ঘটনা, ঠিক আছে? চেন্নাই একটা কিছু ইনসিডেন্ট হয়েছিল, ওটারই একটা ঘটনা। হ্যাঁ, ঘটনা পাঠিয়েছে হলো মোনালিসা দিয়ে। তো আমাকে বলেছে যে আমাকে আমার সব ফ্রেন্ড সার্কেল সবাই মোনালিসা বলেই ডাকে। তো তুমি রুমকি, তুমি আমাকে মোনালিসা বলেই বলো, ঠিক আছে? আচ্ছা, এর আগে একটু মোনালিসা দির ব্যাপারে বলে রাখি। মোনালিসা দি এটা খুব ভালো মানে কোম্পানিতে জব করতেন, এবং উনি অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা। বাট যেহেতু আমরা জানি ম্যাক্সিমাম জব, যারা ভালো ভালো জব করে ওরা পুনে বা ব্যাঙ্গালোর, মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে গিয়েই করতে করে আর কি। তো মোনালিসা দির প্রথম পুনে হয়েছিল, পরে উনি ব্যাঙ্গালোর শিফট হন, এবং ব্যাঙ্গালোরে চাকরি করাকালীনই, হ্যাঁ, উনি কিন্তু বাঙালি হিন্দু ঘরে, হিন্দু সম্প্রদায়ের মেয়ে। অ্যান্ড ওনার মানে কলিগ ছিলেন যে খ্রিশ্চান সম্প্রদায়ের ছিলেন, সাউথ ইন্ডিয়ান খ্রিশ্চান। তো ওনাদের সঙ্গে একটা খুব ভালো একটা অ্যাফেয়ার হয়, মানে স্যারের সঙ্গে লাভ অ্যাফেয়ার হয়, এবং আস্তে আস্তে যখন দুই ঘরকেই জানিয়েছে, দুজনের সম্মতি নিয়ে, মানে দুটো ফ্যামিলি সম্মতি নিয়ে কিন্তু ওদের মানে বিয়েটা হয়েছে। তো বিয়ের পর ওনারা দুজন, যেহেতু স্যার ব্যাঙ্গালোরেরই ছিলেন, স্যারের মা বাবাও ব্যাঙ্গালোরেই আছেন, থাকতেন, তো উনি ওনার শ্বশুরবাড়িতে শিফট হয়ে যান। আগে তো পিজিতে থাকতেন, তো ওখানে কাজ করছিলেন। তখন একদিন, একবার কি হলো, হঠাৎ একটা খুব খুশির সঙ্গে সঙ্গে একটা কষ্টের নিউজও আসলো কি স্যারের প্রমোশন হয়েছে সেম কোম্পানিতে, বাট স্যারের ব্যাঙ্গালোর থেকে ট্রান্সফার দিয়ে দিয়েছে চেন্নাই, তামিলনাড়ু। তো স্যার যদিও ব্যাঙ্গালোরে কর্ণাটকের বাসিন্দা, বাট উনি কোনোদিনও চেন্নাই বা তামিলনাড়ুতে যাননি, ফার্স্ট টাইম আর কি। তো এখন নতুন নতুন বিয়ে করেছে, ম্যাম কিছুতেই মানে জাস্ট বিয়ে হয়েছে, স্যারকে ছাড়তে চাইছিলেন না, কী করবেন কী করবেন। তো মোনালিসা দির বললেন যে ঠিক আছে, মানে উনি তো বেশ এক্সপিরিয়েন্সটা বেশ ভালোই ছিল, তো বলছে উনি একটা চান্স নিলেন, বা বলতে পারো আমি এটাই বলবো যে উনি একটা রিস্ক নিয়েছেন। রিস্কটা হলো কি, উনি জবটা কুইট করলেন, মানে জব ছেড়ে দিলেন, এবং চেন্নাই বেসড কোনো কোম্পানিতে উনি নিজের মানে নিজের রিজিউমটা ডালা শুরু করলেন। স্যার তো প্রথমে চলে গেলেন, কোম্পানির গেস্ট হাউসে ছিলেন চেন্নাই। তারপর যখন যেই মানে মোনালিসা দি মানে টাচউড বলতে নেই, উইদিন এক দেড় মাসের মধ্যে ওনার খুব একটা ভালো জব পেয়ে গেলেন চেন্নাই, ওই সেম টাউনেই আর কি। হ্যাঁ, তো উনিও চলে গেলেন। তো যখন মানে সব ঠিকঠাক হলো, তো স্যার বলছে এখন তো ঘর খুঁজতে হবে, এখন তো মানে আর তো গেস্ট হাউস পিজিতে থাকা যাবে না, এখন ঘর খুঁজবো, দুজনে থাকবো আর কি। তো স্যার প্রচণ্ড শান্তিপ্রিয় মানুষ ছিল, ওরা সবসময় মানে এটাই দেখতো যে একটু রেসিডেন্সিয়াল এরিয়াতে, মানে এই চিৎকার চেঁচামেচি একটু কম থাকবে, একটু না শান্ত পরিবেশটা থাকবে। তো ওরকম ওখানে ব্রোকার একজনের সঙ্গে কথা বললেন, ব্রোকার তারপর একটা ঘরের ঠিকানা দিল। তো তখন স্যার আর মানে মোনালিসা দি দুজনেই গেল। যাওয়ার পর পুরো জিনিসটা দেখলো, দেখে বলে ডুপ্লেক্স আর কি। হ্যাঁ, ডুপ্লেক্স ঘরটা কেউ নেই, মানে মকান মালিক থাকে না, মকান মালিক নিজের চাকরির সুবিধার্থে একদম কোম্পানির পাশেই একটা উনি কিন্তু মানে একটা ফ্ল্যাট কিনেছেন, হোয়ারেস ওনার বাড়ি আছে, ডুপ্লেক্স বাংলো টাইপের আছে, বাট উনি ফ্ল্যাট কিনে ফ্ল্যাটে শিফট হয়ে গেছেন, এটা তাই ভাড়া মানে ভাড়া চাড়াবেন, মানে ভাড়া দেবেন। তো ব্রোকার নিয়ে গেছে, খুব সুন্দর। আর ব্রোকার পুরো দেখালো, নিচে হলো কিচেন রুম আছে, মানে এন্ট্রি নিলে তো মানে ছোট্ট ছোট্ট দুটো বাগান, প্যাসেজ আছে, গাড়ির গ্যারেজও আছে। সো ঢুকলে, ঢোকার পর মানে হল রুমের এক সাইডে কিচেন, এক সাইড ইভেন একটা বেডরুম নিচে ছিল, অ্যাটাচ টয়লেট ওয়াশরুম আছে ছিল। আর ওপরে গিয়ে দেখলো কি একটা মানে রুম আছে যেটার মধ্যে তালা, ওই এরকম করে টিপ তালা টাইপের, যে ওই তালা যেটার মধ্যে না কড়ি আর কি কি দিয়ে বাঁধার, রেড কালারের বাঁধা। আর উপরে না সাউথ ইন্ডিয়াতে জানো তো, আমি দেখেছি ব্যাঙ্গালোরে স্পেশালি মানুষের ওই ঘরের বাইরে এই চাল কুমড়া, হ্যাঁ, ওটার মধ্যে নানারকম দৈত্যর মুখঠুক বানিয়ে ঝুলিয়ে রাখে। বাট এখানে কি দেখছি বলো তো, দরজার বাইরে ছোট্ট চাল কুমড়া ওরকম দৈত্যর মুখ বানিয়ে রাখা, বলছি আরে এটা তো জেনারেলি বাইরে থাকে, এটা কেন ভেতরে?
ওটা খুব মানে কি এটা কিরকম, এটা তো জেনারেলি বাইরে রাখে যাতে কি অপশক্তিরা ভেতরে না প্রবেশ করতে পারে ঘরে, তো এইখানে কেন মানে মনে হচ্ছে কি মানে কোনো একটা মানে খতরার নিশানি দিয়ে রেখেছে যে আমার এই রুমে কেউ ঢুকতে পারবে না, ওইরকম টাইপের। তো যাই হোক, তো আরেকটা হলো বেডরুম। হ্যাঁ, তো তখন ব্রোকারটা বললো যে মকান মালিক স্পেসিফিক্যালি বলে দিয়েছে এই রুমটা একদম ইউজ করতে না, দেখো লক আছে, তো এই রুমে তোমরা কেউ ঢুকবে না। তো স্যার কিউরিয়াসিটি তো বলছে এই রুমে কি আছে আর এরকম বাধা কেন, তো বলছে এই রুমে অ্যাকচুয়ালি কিছুই নেই, পুস্তায়নি ওদের জিনিস আছে, আগে তো মানে ওদের আগে যে মানে দাদা বা নিজের বাবা বাবা মা ওরা যে ফার্নিচার ইউজ করতো ওই ফার্নিচারগুলিকে স্তূপাকৃত করে রাখা আছে, আর এমনি ওদের মান্যতা যেহেতু ঘরটা খালি ঠালি থাকে তো তো ওটার জন্য ঠাকুরের একটা সুতো বেঁধে দিয়েছে। ঠিক আছে, স্যার তো ক্রিশ্চিয়ান ছিলেন, স্যার অতটা এই আমাদের হিন্দু রিচুয়ালসের ব্যাপারে অতটা ওয়াকিবহল নয়। ফেরেস মনালিসিতে বলছে বলছে এইরকম কী করে হতে পারে, এটা তো জেনারেলি আমরা দেখেছি যে অনেক মুভিও দেখেছি যে কোনো উল্টাপুল্টা অশরীরী উৎপাত থাকলে ওই রুমে থাকলে ওরকম করে বন্ধ করে দিয়ে যাতে ওরা বাইরে না আসতে পারে। তো না ব্রোকারটা না হিহি করে হেসে দিয়েছে, মানে কথার ফাঁকে কথাটা ইয়ে করে দিয়েছে, মানে এটা আর উঠায়নি, মানে অন্য কথায় চলে গেছে। ঠিক আছে, পছন্দ হয়ে গেছে ওদের ঘর, বলেছে আমরা এই ঘরেই নেবো, একদম আমরা এরকমই ঘর চাইছিলাম। আর আশপাশটা মানে বাড়িগুলি না একদম লাগোয়া লাগোয়া না, মানে একটু গ্যাপ ডিস্টেন্স ডিস্টেন্সের বাড়ি, মানে তখনও পুরোপুরি মানে কি বলবো জায়গাটা ওরকমভাবে মানে ইয়েদের প্রমোটারদের আন্ডারে যায়নি, ইন শর্ট মানে এখনও মানে রেসিডেন্সিয়াল এরিয়াই ছিল। তো যাই হোক, প্রকার চলে গেছে, তো ওরা মানে দেখে ঠেকে বলছে ঠিক আছে আমরা এরকম 1 তারিখে শিফট করবো। হোয়্যার এজ ওখানে একটা সিকিউরিটি গার্ড ছিল কাম কেয়ারটেকার, হঠাৎ ও হিন্দি জানতো, বলছে তোমরা কি আপনারা কি এই রুমটা মানে বাড়িটা ভাড়া নিলেন, বলে হ্যাঁ, তো বলছে আমি সিকিউরিটি গার্ড কাম কেয়ারটেকার, আপনার এই বাড়িটা কেন ভাড়া নিচ্ছেন ফর দ্য ফার্স্ট টাইম। সিকিউরিটি গার্ড এরকম হঠাৎ মানে কিছু হওয়ার আগেই এরকম মানে কি বলবো আগাহ করতে দেখলাম, যে বলছে যে এটা নিয়েন না, এটা ঘরটা ভালো না, এখানে থাকতে পারবেন না আপনারা। তো বলছে স্যার বলছে কেন, হ্যাঁ, তো মনালিসা দিয়েও ইয়ে করছে, বলছে তুমি হঠাৎ কেন আপ এসা কাহ কিসলিয়ে বল রে হো, তো বলছে যে নেই নেই ইয়ে ঘর আচ্ছা নেই আচ্ছা নেই, হ্যাঁ, তো তোমরা এখানে থেকো না। তো স্যার বলছে কি বলছো, বলছে নেই ইহাপে দুসরা চিজ হ্যায় দুসরা চিজ হ্যায়। তখন স্যার বলছে যে এ একা একা ঘরে পেয়েছে তো নিশ্চয়ই ঘরের মধ্যে বোধহয় ওই ওদের কোনো রিলেটিভ ট্রিলেটিভ রাখে বা কোনো কিছু, ওটার জন্য আমাদেরকে ভয় দেখাচ্ছে। বলে তারপর স্যার বললেন যে বলবো নাকি মাকান মালিককে তুমি আমাদেরকে এরকম করে ভয় দেখাও, তখন সিকিউরিটি গার্ড বলে আমি ভয় পাই না, আমি ভয় পাই না, যেটা সত্যি সেটা সত্যি আমি ভয় পাই না, মাকান মালিককে তো বলেছি যে এরকম করে ভাড়া দিতে না, হ্যাঁ কথা শুনে নি আমি ভয় পাই না, তো এরকম করে বলেছে। আর অ্যাকচুয়ালি সিকিউরিটি গার্ডটা অনেক পুরনো, মানে ওর বা ওনাদের বাবার আমল থেকে, হ্যাঁ সিকিউরিটি গার্ডটা। তো যাই হোক, মানে মাকান মালিক ওনাকে বেশ নিজের অভিভাবক মানে বড়ো তো বয়সে বড়ো তো ওরকম রেসপেক্ট দিয়েই কথা বলেন, তো এরকম করে বলেছে। তো মনালিসা দি বলছে কি চলো তো মাকান মালিকের সঙ্গে কথা বলি কি হয়েছে, হ্যাঁ এরকম করে করছে, যদি বাই চান্স কিছু থাকে আসার পর তারপর যদি আমাদের কোনো প্রবলেম হয়। তখন স্যার বলছেন দূর এসব, স্যার প্রচণ্ড ঘোরতর নাস্তিক, স্যার মানে জিজাস ক্রাইস্টকে বিশ্বাস করেন বাট এইসব প্যারানর্মাল অ্যাক্টিভিটিস ভূত প্রেত অশরীরী ওয়াট মানে এইসব কোনো জিনিসকে স্যার একদমই বিশ্বাস করেন না। তো ঠিক আছে ফাইন, ওদেরকে তো বলেই দিয়েছে যে তোমরা ওই রুমটা টাচ করবে না খুলবে না, মাকান মালিক পুরো ইনস্ট্রাকশন দিয়েছে। ওরা আস্তে আস্তে ঘরে শিফট করলো, এখন ওদের কাছে নতুন নতুন ঘরে শিফট করেছে, হ্যাঁ আগে তো ওদের মা বাবার সঙ্গেই থাকতো, ইউটেনশিলসের দরকার পড়েনি কিচ্ছু দরকার পড়েনি, তখন ওরা ডিসাইড করলো আস্তে আস্তে আমরা ঘরটাকে সাজাবো, ঘরটাকে আস্তে আস্তে যা যা আমাদের দরকার আস্তে আস্তে কিনবো, কারণ কালিগ্রাও আসবে আর এখানে তো কেউ নেই, কালিগ্রাই আস্তে আস্তে হয় না ফ্যামিলি হয়ে যায় ফ্রেন্ডস হয়ে যায় ওরকমই আর কি। তো ঠিক আছে, তো এরকম আস্তে আস্তে গিয়ে 15-20 দিন যা গেছে, তখন স্যার বলছেন যে যেমন ওদের একটা ফ্রিজ কেনা হয়ে গেছিলো, মাইক্রোওয়েভ কেনা হয়ে গেছিলো, ইউটেন্সিলস আস্তে আস্তে কিনছে, তো বলছে যে ঘরটাকে ডেকোরেট করার জন্য কিছু ওয়াল হ্যাঙ্গিং টাইপের কিছু নিয়ে আসি। তো সে স্যাটারডে সানডে ওরা বলছে যে আমরা স্যাটারডে সানডে এবার কোথাও না গিয়ে কোনো কেনাকাটি না করতে গিয়ে পুরোটা ঘরে থাকবো আর ঘরটাকে পুরো গুছাবো। তো ফ্রাইডে ওরা কী করলো কিছু ওয়াল হ্যাঙ্গিং কিনে নিয়ে আসলো অফিস থেকে ফেরত পথে। তখন ওরা মানে স্যাটারডে স্যার কাজ করবে, তো হাতুড়ি খুঁজে পাচ্ছে না, বলছে কুছ কিল ঠোকনে কে লিয়ে তো ও চাইয়ে হাতোড়া চাইয়ে।
তো কি করবে কি করবে, কোথায় যাবে কোথায় যাবে। অ্যান্ড রেসিডেন্সিয়াল এরিয়া তো এইসব জিনিস পট করে পাওয়া যায় না, এগুলি কিনতে গেলে একটু বাজারের দিকে যেতে হয়। তো বলছে যে ওই পুরানো যেটার মধ্যে স্যার বলছেন যে ওই বন্ধ করা ঘরে নিশ্চয়ই বললো তো ফার্নিচার আছে, ওখানে হাতুড়ি পেলেও পেতে পারি। তো মনালিসা দি বলছে যে বাদ দাও তো, ওখানে বলেছে স্ট্রিক্টলি না করেছে বলে দূর টের কে পাচ্ছে, আর থোড়ি না আছে এখানে। তো বলে না দরজাটা মানে তালাটাও না জং পড়া ছিল, টান দিতেই খুলে গেছে। তো ঢুকলো, ঢোকার পর দেখে সত্যি সত্যি পুরো ফার্নিচার, বুঝেছো, পুরো পুরি ফার্নিচার, মানে অনেক পুরানো আমলের ফার্নিচার, কিছু খেলনা বাটি, কেউ খেলতো, একটা ভাঙা গাড়ি, ছোট্ট বাচ্চার গাড়ি, এইসব পুরোপুরি রাখা আছে। তো পুরো মানে কিছু কিছু অ্যান্টিক পিসও দেখলেন ওরা, বেশ ভালো লাগলো, বলে এগুলি যদি সাজিয়ে রাখি আমার ঘরে কত ভালো লাগবে। তো মনালিসা দি বলছে একদম না, মানুষের জিনিস উইদাউট না বলে তো নেওয়াই উচিত না, আমাদের এখানে ঢোকাই উচিত হয়নি যেখানে উনি না করেছেন। তো যাই হোক, উনি হাত ওনারা হাতুড়ি ঠাতুড়ি খুঁজে পেলেন না, তা ওটা তালাটা তো আর ওরকম টিপ তালা তো, কিন্তু ওটা তো বললাম খুলে ভেঙেই ফেলেছে, ওটাকে ইয়ে না করে ওই দুটোর কড়িকতে না ওই লাল সুতাটা আবার বেঁধে চলে এসছে। গেল তো ওই দিন রাত্রির থেকে শুরু হলো কিছু কাণ্ড। কী কাণ্ড? ওরা হাজব্যান্ড ওয়াইফ ঘুমিয়েছে। ঘটনাটা কিন্তু ঘটেছিল স্যাটারডে ওরা গেছিল স্যাটারডে রাত্রে। হ্যাঁ, স্যাটারডে রাত্রে কী হয়েছে, ওরা দুজন ঘুমিয়েছে, ঘুমানোর পর হঠাৎ মনালিসা দি বলছে আমি পুরো ফিল করছি জানো তো, তখন কটা মধ্যরাত্রি হবে, তখন তো আমি ঘড়ি দেখিনি, পরে ঘড়ি দেখেছি কটা বাজে। হঠাৎ মনে কি আমার পেটের মধ্যে কেউ টিকলিং করছে, পেটের মধ্যে কেউ টিকলিং মানে কাতুকুতু কেতুকেতু দিচ্ছে। হ্যাঁ, তো উনি উঠেছে। হ্যাঁ, উঠে মানে কেতুকেতু দিলে কে কার অস্বস্তি লাগবে না বলো তো। উঠেছে, উঠে না ওনার প্রথমেই ওনার বরের দিকে তাকিয়েছে, বর দুষ্টুমি করছে না তো, দেখছে বর তো বেঘরে ঘুমানো, তো ওটাকে উঠিয়েছে, ওদের অ্যাক্টিং করছে বোধ হয়। ওঠানোর পর বলছে তুমি কি আমাকে কাতুকুতু দিচ্ছিলে? তো বলছে এই রাতেরবেলা আমি ঘুম ছেড়ে তোমাকে কাতুকুতু কেন দিতে যাব। তখন দেখে রাত্র দেড়টা কি দুটো, তো বলছে আমার একদম পুরো ফিল হলো কেউ যেমন ইয়ে করছে কাতুকুতু দিচ্ছে। তো বলছে না না, হয়তো তোমার ব্যাহাম বা স্বপ্ন দেখেছো, ঠিক আছে। গেল ওই দিনটা সানডে, মোটামুটি ঘর দুয়ার ঠিকঠাক হচ্ছে, ওদিকে মনালিসা দি কিচেনে রান্না করছেন, স্যার কী করেছেন ইয়ে টিভি দেখতে বসছেন। হ্যাঁ, তখন ওই রিমোট সার্ভিস প্রোভাইডার ওই কেবল লাইন ছিল, তো উনি নিউজ দেখতে খুব ভালোবাসেন, টিভিতে মানে টিভিতে নিউজ চ্যানেলটা লাগিয়ে উনি ল্যাপটপে কাজ করছেন। কাজ করতে করতে হঠাৎ দেখি হিন্দি গান, ওই যে আগে যে হতো ওই হতো না নানারকম মিউজিক চ্যানেলে ওরকম গান আর কি হচ্ছে। তো বলছে আমি নিউজ চ্যানেল চালিয়েছি, হিন্দি গান কী করে শুরু হলো? উঠেছে, উঠে দেখে কি সত্যি সত্যি হিন্দি গান। তো কী হলো তখন, উনি হয়তো ভাবছেন যে দেখো যারা বিশ্বাস করে না যে ভূত প্রেত আছে বা কিছু, ওরা তো নিজের জাস্টিফিকেশন দেবেই না নিজের মানে থিঙ্কিং নিজের ভাবনা চিন্তাগুলির সাপোর্ট করার জন্য। তো বলছে হতে পারে যে সার্ভিস প্রোভাইডাররাই হয়তো এই চ্যানেলটাকে অন্য চ্যানেলে নিয়ে গেছে, মানে নিউজ চ্যানেলটাকে হয়তো অন্য নাম্বারে নিয়ে গেছে, এই এই নাম্বারে হয়তো হিন্দি গানটা ঢুকিয়ে দিয়েছে, এরকম আগে কিন্তু হতো। ঠিক আছে, আবার খুঁজে খুঁজে নিউজ চ্যানেলটা দিয়ে আবার ল্যাপটপে কাজ করছে, হঠাৎ অমিতাভ বচ্চনের গলায় ডায়লগ। তো মনালিসা দিয়ে রান্নাঘর থেকে বলছে তুমি কি, উনি আর কি ইংলিশ মুভি দেখতেন, উনি হিন্দি মুভিও দেখতেন না, হিন্দি গানও শুনতেন না, উনি বেসিক্যালি ইংলিশটাই দেখতেন। তখন মনালিসা দিয়ে টোন কাটছে, কী হলো আজকে, কী হলো আমার সঙ্গে থাকতে থাকতে তুমি আজকে হিন্দি এতই ভালোবাসো, অমিতাভ বচ্চনের মুভি দেখছো? বলছে আমার পুরো স্পষ্ট শুনছি রুমকি অমিতাভ বচ্চনের গলায়। আমি অবাক, যেই মানুষটা হিন্দি মানে কোনো প্রোগ্রাম দেখে না, সিনেমা দেখে না, ও হিন্দি সিনেমা দেখছে, কী কী হলো ব্যাপারটা? তখন বললো যে না না, কে সার্ভিস প্রোভাইডাররা বোধহয় ইয়ে করছে, প্রবলেম করছে, ওই মানে চ্যানেল উল্টাপুল্টা করছে, ইধার উধার করছে। ঠিক আছে, গেল। পরের দিন ওরা মানে পরের দিন সোমবার, ওদের দুজনেরই অফিস আছে, ওরা সব কিছু টিপটপ করে গুছিয়ে উঠেছে, কারণ পরে মানে অফিসের সময় ঘর দুয়ার গুছানোর ওদের আর সময় হয় না। গুছিয়ে ঠুছিয়ে টিভি টিভি অফ টফ করে লাইট বাইট অফ করে শুয়েছে। শোয়ার পর ঠিক আজকে কী হয়েছে বলতো, স্যার হঠাৎ করে উঠে মনালিসার দিকে ডাকছে, বলছে শুনো না শুনো, মানে মনালিসার দিয়ে উঠেছে, বলে কী হয়েছে? বলছে কি তুমি কি আমার চুলের মুঠি ধরে টেনেছো? হ্যাঁ, তুমি মেরা বাল খিঁচা? বলছে আমি তোমার বাল কেন খিঁচতে যাব, এত রাত্রেবেলা আমি ঘুমাবো না তোমার বাল খিঁচবো, কালকে তোমারও আছে আমারও আছে, হ্যাঁ আমি কেন তোমার চুল ধরে টানবো, ম্যাঁ কিউ খিঁচনে যাওঙ্গি তোমারে পা। তো বলছে যে নেই মুঝে এসা লাগা কি কই জোর সে মেরা বাল খিঁচা। তো বলে নেই ম্যানে নেই খিঁচা। তো বলছে যে আর বলছে কি তার আগে আমার মনে হয়েছে তুমি কালকে যেমন বলছিল পেটে তোমার সুড়সুড়ি দিচ্ছে আমার পেটে সুড়সুড়ি দিচ্ছে। তখন মনালিসা দি বলছে আমি যে দেখেছো না আমি বলেছিলাম না কিছু একটা উল্টাপুল্টা হচ্ছে।
এই কথাবার্তন হচ্ছে, হঠাৎ দেখছে ওই ওদের লিভিং রুম থেকে জোরে টিভির সাউন্ড, ঠিক আছে, ওই হিন্দি গান হচ্ছে, হ্যাঁ জোরে হিন্দি গান হচ্ছে। তো দৌড়ে ওরা দুজনেই গেছে যে ওরা নিজে সব কিছু বন্ধ করে এসছে, ওয়্যারেস এখানে হিন্দি গান আসবে কী করে, দৌড়ে গেছে। যাওয়ার পর ঠিক ঠিক টিভিতে হিন্দি গান চলছে, এখানে লাইট অন, মানে কি বলবো আর কি, এরকম অবস্থা। ওরা যে মানে ঘর দুয়ার গুছিয়ে গেছে না, ঘর দুয়ার মানে হয় না গুছানো একটা আলাদা ব্যাপার, হ্যাঁ। আর গোছানোর পর যখন আমরা বসবো, বসে সোফাটার মধ্যে একটু বসলাম, তখন সোফাটা কিন্তু একটু কুচকে যায়, উল্টাপুল্টা হয়ে যায় না, ঠিক তখন তেমনই ওই রকমই ছিল সোফাগুলি। তো তখন মনোনিষ্ঠা দি প্রচণ্ড রেগে যায় ওর বরের উপর, যে বলছে যে আমি বলেছিলাম তুমি ওই দরজা খুলতে না, যেই ওই দরজা খুলেছে তারপর থেকে কিন্তু এই ইনসিডেন্টগুলি শুরু হয়েছে, এইটা কিন্তু ঠিক না একদম, বলছে দাঁড়াও। তখন না স্যারও একটু ভয় পেয়ে গেলেন যে সত্যি তো ব্যাপারটা তো ঠিক হচ্ছে না। পরের দিন জাস্ট ভোর হতে হতে কেয়ারটেকার তো আশেপাশেই থাকতো, সিকিউরিটি গার্ড, আর রাত্রেবেলা ও মানে বাইরে গার্ড দিত। তো গেছে, যাওয়ার পর বলছে যে ভাইয়া ইহাঁ পে কুছ প্রবলেম হ্যাঁ, আপ কুছ বতা রে থে ইহাঁ পে ক্যা প্রবলেম হ্যাঁ, বলছে আপ লোক কো ক্যা কুছ মহসুস হুয়া। তো বলছে হ্যাঁ, তারপর মনে বলছে হ্যাঁ হ্যাঁ হয়েছে, তুমি আগে বলো কী আছে এখানে। তখন বলছে অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে না করেছি, ইনফ্যাক্ট তোমার ল্যান্ডলর্ডকেও আমি বারবার না করেছি যে কারোর যান জোখিমে ডালার কারোর অধিকার নেই, তোমাদেরকে ভালো করার জন্যই বলেছিলাম, আর তোমার ল্যান্ডলর্ড আমাকে এসে কিছু বলতে পারতো না, বা কারণ মানুষের খারাপ কেন করব ভাই, ভালোই তো মানে মনুষ্য জন্ম হয়েছে মানুষের ভালো করার জন্য, আমি জেনে শুনে কেন তোমাদের খারাপ করতে যাব, ওর জন্য তোমাকে আমি না করেছিলাম। অ্যাকচুয়ালি এই বাড়িতে কেউ থাকতেই পারে না, ঠিক আছে, এই বাড়িতে কেউ থাকতেই পারে না যবের থেকে ওর মাকান মালিকের বাবা মানে ওর ওর যে পুরো খানদান যবের থেকে মারা গেছে না, মানে এক এক করেই মারা গেছে বয়সজনিত কারণে, এবং তারপরে যেহেতু সবাই দেখো সবাই তো নিজের অফিসের কাছাকাছি থাকতে চায়, তো এখান থেকে ওই মালিকটার অফিসটা পড়তো দূর। তো প্রথম যে ভাড়াটিয়া আসে ওদের সঙ্গে খুব বাজে বাজে ইনসিডেন্ট হয়েছে, ইনফ্যাক্ট মানে একজন পুরো সিঁড়ি মানে ওই ডুপ্লেক্স থেকে সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে ওকে হসপিটালাইজ করতে হয়েছে, ওদের শরীর খারাপ থাকতো, সবসময় মনে হতো মানে কেউ দম বন্ধ করে গলা টেপে মেরে ফেলবে, ঠিক আছে। তারপর কী হয়েছে জানো, ইনফ্যাক্ট ওই মাকান মালিককে ওর এনচেস্ট্রাল মানে ওর বাবা নিজে এসে দেখেছে ওটা আমার ঘর, তুই কোন সাহসে তুই ভাড়া বসালি, তুই থাকবি না থাকবি না, এটা আমরা থাকবো, তুই থাকিস না আমরা আছি, তো হ্যাঁ ভাড়া বসানোর তো কোনো দরকার নেই, ঘর আমাদের ছিল আমাদের আছে আমাদের থাকবে, হ্যাঁ। তো এরকম পুরোপুরি থ্রেটনিং একটা দিয়েছিল। তারপরে কিন্তু মাকান মালিক ভয়ে ওই পুরোহিতকে নিয়ে এসছে, পুরোহিত বলছে যে এই আসবাবপত্রগুলি তোমরা একটা রুমে রেখে দাও, তারপর উনি কিছু ওই ভূত বাধা যেগুলি হয় না ওগুলি করে গেছে। অ্যান্ড তারপর যেহেতু ওরা খুলে ফেলেছিল, দ্যাটস ওয়াই ওরা আবার মানে জিনিসগুলি আবার উন্মুক্ত হয়ে গেছে, এখন কি করবে, কারণ মাকান মালিক তো পুই পুই করে না করে দিয়ে গেছিলো। তখন লোকটা মানে ইয়েটা বললো যে মনালিসা দি বললো যে তুমি একটা কাজ করো, আমরা ঠাকুরের ফটো আমাদের ওরা আমার না ঠাকুর জিজাস খ্রাইস্টের ফটো ছিল না কোনো ঠাকুর দেবতার ফটো ছিল, বলছে কয়েকদিন আমরা ঠাকুর দেবতার ফটো লাগাই, তাড়াতাড়ি তুমি অন্য বাড়ি খোঁজো আমরা বাড়িটা ছেড়ে দেবো। তো স্যার ফর দ্য ফার্স্ট টাইম খ্রাইস্টেরও ফটো এনেছেন, আমাদের ঠাকুরেরও ফটো এনেছেন, রান্নাঘর থেকে ধরে ইচ অ্যান্ড এভরি জায়গায়, উপরে তো ওরা ভুলেও পাও রাখেনি, ইচ অ্যান্ড এভরি জায়গায় রেখেছে। রাখার পরে সত্যি কথা বলতে কোনো কিছু হয়নি, কিন্তু তথাপিও বলছে আমরা রিস্ক নেইনি, আমরা যত তাড়াতাড়ি পসিবল ওই আরেকটা ব্রোকারকে ধরে, এবার আর ওই ব্রোকারের সঙ্গেও কন্ট্যাক্ট করিনি, ওর অফিসের কলিগের পরিচিত একটা ব্রোকারকে ধরে আমরা নতুন ফ্ল্যাট নেই, এবং ওই ফ্ল্যাটে আর ঘর বাড়ি না, ডাইরেক্ট ফ্ল্যাটে আমরা শিফট হয়ে যাই। তারপর থেকে কিন্তু রুমকে আর কোনো রকমের প্রবলেম হয়নি। এই ছিল মনালিসা দির একটা ঘটনা, খুবই আনইউজুয়াল, খুবই স্পুকি একটা ঘটনা, মানে হয় না দেখো আমার সঙ্গে তোমরা হয়তো সহমত হবে কি না জানি না, মানে মৃত্যুর পরে মানে যেই জিনিসটা আমার জীবদ্দশায় অনেকে কিন্তু মৃত্যুর পরও সেই মায়াটা ত্যাগ করতে পারে না, সে কিন্তু স্টিল ওখানেই রয়ে যায়, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমরা এইরকম দেখতে পারি, নয় কি। সো কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না, আর আমি যেটা সবসময় বলে থাকি আমরা কথায় বলবো ভূতের অ্যাডমিনিস্ট্রেশন কোনো রকমের অন্ধবিশ্বাস কুসংস্কারকে প্রশ্রয় দেই না, ঘটনাগুলিকে যদি তোমাদের বিশ্বাসযোগ্য বলে মনে না হয় সেই ক্ষেত্রে গল্প আকারে নিয়ে নেবে, কারণ কথায় বলবো ভূতের অ্যাডমিনিস্ট্রেশনের জন্ম হয়েছিল শুধু তোমাদের সেই ছোটোবেলার গল্প শোনার অনুভূতিটা, সেই নস্টালজিক ফিলিংসটা একটু হলেও যাতে তোমাদেরকে ফিরিয়ে দিতে পারি ওইটুকুনি। তো ঠিক আছে চলো, আর একটা রিকোয়েস্ট করবো, প্লিজ প্লিজ প্লিজ, কথায় গল্প কিন্তু একটু একটু করে বড় হচ্ছে, আমি জানি তোমরা ঘটনা শেয়ার করছো, এত দারুণ দারুণ ঘটনা আসছে আমার কাছে,
তোমরা শেয়ার করছো, আর একটু দ্রুত শেয়ার করো, সবার সঙ্গে শেয়ার করো, সো দ্যাট আর একটু তাড়াতাড়ি বড় হয়ে যায় আমাদের পরিবারটা, আর আমিও তোমাদের নতুন নতুন ঘটনা দিতে পারি, নিয়ে আসতে পারি। চলো নেক্সট চলে যাব হলো তিয়াশা চক্রবর্তী। তিয়াশা কিন্তু এর আগেও একটা ঘটনা শেয়ার করেছিল, ঠিক আছে? তো তিয়াশার এই ইনসিডেন্টটা ঘটেছিল ওর জেঠু সাথে। জেঠু বাই প্রফেশন একজন স্কুলের টিচার, এবং এই ঘটনাটা ঘটেছিল জেঠুর এক কলিগের সাথে। এই কলিগই নিজের এক্সপিরিয়েন্সটা জেঠুর সঙ্গে শেয়ার করেছিলেন। তো একদিন কী হয়েছে, হয় না অনেক সময় দেখবে আমাদের যারা ভূত বিশ্বাস করি আর যারা ভূত বিশ্বাস করি না, তাদের মধ্যে কিন্তু এই ভূত নিয়েই তর্ক বিতর্ক হয়। এক পক্ষে কী বলে ভূত আছে সেটার মানে ফেভারে নানা রকম পয়েন্ট দিতে থাকে, আর এক পক্ষে ভূত নেই, উনি ওনার পয়েন্ট ক্লিয়ার করার জন্য একটা একটা মানে একাধিক আর কি ওনার ক্লিয়ারিফিকেশনগুলি দিতে থাকে, তাই তো? তো একদিন কী হয়েছে, মানে এই জেঠু ওই কলিগকে এমনি কথায় কথায় হয় না ভূতের প্রসঙ্গটা দেখবে উঠেই যায়। তো বললেন যে তুই কি ভূত বিশ্বাস করিস? তো কলিগটা বললো যে দেখ আমি কোনোদিনও ভূত বিশ্বাস করি না, বাট আমার সঙ্গে এমন কিছু একটা ইনসিডেন্ট হয়েছিল যেটার ব্যাখ্যা হয়তো তুই যদি বলিস যেটার ব্যাখ্যা কি আমি বলতে পারবো না, আদৌ এটার কোনো ব্যাখ্যা আছে কিনা সেটাও আমি জানি না। বলছে কীরকম ঘটনা? তো বলছে অ্যাকচুয়ালি কী হয়েছে, আমি তো স্কুলের পর টিউশন করাই, মানে ওনারা যেই জায়গায় থাকেন ওটা একটু গ্রাম্য পরিবেশ, বেশ অনেক দিন আগের ঘটনাই এটা। সো বলছে আমি তো অনেক টিউশন পড়াই, টিউশন পড়ে স্কুল টিউশন করে না যখন হাঁপিয়ে যায় মনে হয় একটু বন্ধুদের সঙ্গে গল্প গুজব আড্ডা মেরে তারপর ঘরে যাই। তো সেদিন কী হয়েছে, সেদিনও স্কুল করে টিউশন করে এক্সকিউজ মি আমি বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দিতে সময়ের খেয়াল নেই, তখন 11:30 বেজে গেছে, আর গ্রাম দেশে মানে 11:30 হলো মধ্যরাত্র, রাইট? তখন বলছে না দেরি হয়ে গেছে, উনি সাইকেল নিয়ে রওনা হন। ওনার বাড়ি পৌঁছতে পৌঁছতে একটা রেল লাইন পড়ে, এবং রেল লাইনের লাগোয়াই পড়ে একটা শ্মশান, যেই শ্মশানটা একদমই ভালো না, মানে ওদের গ্রামে বলো ওদের অঞ্চলে বলো এটা প্রচলিত আছে, শ্মশানটা ঠিক নয়, মানে নানা রকম প্যারানর্মাল অ্যাক্টিভিটিস নাকি হতে থাকে। উনি এক্সকিউজ মি উনি স্টেশন মানে রেল লাইনটা ক্রস করলেন, করার পর যে শ্মশানে আসলেন না, শ্মশানের লাগোয়ায় ছিল একটা বড় বট গাছ। সেই বট গাছে দেখছেন কি একটা লোক পা ঝুলিয়ে এরকম করে বসে আছে, হ্যাঁ বসে এরকম দোল খাচ্ছে, অ্যাজ ইফ ওর ওই লোকটাকে দেখে ওনার মনে হচ্ছে যে হয় না অনেক সময় ভাঙ গাঁজা এইসব খেয়ে যে মানে সেন্স না থেকে মানুষের যা ইচ্ছা তা করতে থাকে, ওই লোকটা বলেছে ভাং গাঁজা খেয়ে হয়তো গাছের উপর উঠে গেছে। ঠিক ওই গাছটার নিচেই দেখে একটা হোয়াইট কালারের তোমার একটা ইয়ে পাতা আর কি, ওই যে সাদা কাপড় হয় না মৃতর শরীরে ওটা পাতা, একটুক্ষণ পরে গিয়ে দেখে ওই শ্মশানের চুল্লিটার সামনে এরকম পাতা, হয়তো ওইটা দেখে উনি বুঝেছেন হয়তো সকাল বা দুপুরবেলা ওদের গ্রামের বা ওদের পার্শ্ববর্তী এলাকার কেউ হয়তো মারা গেছে, ওকে এখানে দাহ সংস্কার করতে এনেছে, এবং ওটার উপরে একটা লাঠি চাপা দেওয়া ছিল, ঠিক আছে? হয়তো ওই সেই মৃত ব্যক্তিরই হতে পারে লাঠিটা। হঠাৎ উনি দেখছেন কি লাঠিটা আস্তে আস্তে নড়ছে, নড়তে নড়তে লাঠিটা একবার এরকম উপরে উঠছে, একবার নিচে নামছে, একবার উপরে উঠছে, একবার নিচে নামছে, একবার উপরে উঠছে, মানে উনি ভাবছেন কি এটা কি হাওয়াই হচ্ছে, বাট উনি বলছে এটা কী করে পসিবল, কারণ ওনার শরীরে তো কোনো হাওয়া লাগছে না, শুধু লাঠিটাই কি লাঠিটাতেই কি হাওয়া লাগছে এটা তো পসিবল না। উনি না প্রচণ্ড ভয় পেয়ে গেছেন, ভয় পেয়ে এটা জাস্ট ক্রস করে যাচ্ছেন, ওনার তথাপিও মনে হয়েছে একবার বট গাছ ঘুরে তাকাই, তো বট গাছে ঘুরে তাকিয়ে দেখে ওই লোকটা উনি, তারপর উনি এতটাই ভয় পেয়েছেন ফুল স্পিডে সাইকেল চালিয়ে ওনার বাড়ি অবধি গেছেন। বাড়িতে গিয়ে সব ওনার ঘরের মানুষকে তো এইসব মানে ঘটনা বলেছেনই যে ওনার সঙ্গে কী কী হয়েছে, উনি কী কী দেখেছেন, তখন মানে ওনার মা তো যা যা করা করেছে, তারপর নাকি ওনার প্রচণ্ড জ্বর আসে, তো যে আর কি ওনাকে দেখেছেন ওই ওঝা জাতীয় বলছে হাওয়া লেগেছেন, হাওয়া লাগার দরুনেই নাকি ওনার মানে এই জিনিসটা হয়েছে আর কি। তো এই ছিল তিয়াশার একটা ঘটনা। সত্যি কিছু কিছু আমি যেটা সবসময় বলি, কিছু কিছু ঘটনার ব্যাখ্যা হয় না, কিছু কিছুর কোনো মানে কী বলবো কোনো সলিউশন কনক্লিউশন হয় না, তাই না? এটা এরকমই একটা ঘটনা। তো ওই বট গাছে কে ছিল, লাঠিটাই কেন এরকম করছিল জানি না। তোমাদের কী মনে হয়, তোমাদের যা মনে হয় তোমরাও একটু কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমিও বুঝি, কারণ তোমাদের কমেন্ট করতে তো তুমি জানো, তোমরা জানোই আমি খুব ভালোবাসি, আর থ্যাংক ইউ সো মাচ এত এত কমেন্ট করার জন্য, এত এত ভালোবাসা দেওয়ার জন্য। আরেকটু ভালোবাসো, আরেকটু শেয়ার করো সবার সঙ্গে, এইটুকুনি রিকোয়েস্ট করবো। আজকের এপিসোডটা আমি এখানেই শেষ করছি, আবার খুব তাড়াতাড়ি আরেকটা এপিসোড নিয়ে চলে আসবো। টিল দ্যান বাই বাই, সি ইউ সুন, টেক কেয়ার, নমস্কার।